فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده এক সম্মানিত বোনের প্রশ্ন, ইসমে আদম কি এর দ্বারাতে নাকি দোয়া করলে দোয়া কবুল হয়, একটু কি ইসমে আদমগুলা কি একটু জানাবেন? সম্মানিত বোন, এ মর্মে হাদিস রয়েছে, আনাসমা বিনতে ইয়াজিদা রাদিয়াল্লাহু আনহা أن النبي صلى الله عليه وسلم قال اسم الله الأعظم في هاتين الآيتين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وقال تعالى في آية أخرى ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم أسماء بنت يزيد হতে বর্ণিত رضي الله عنها হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর ইসমে আজম এই দু আয়াতের মধ্যে রয়েছে যেটা এর আগে পড়লাম ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ সত্য মাবুদ একজনই তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই তিনি করুণাময় দয়ালু এরপরে সূরা আল ইমরানে আয়াতটি আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়ুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য মাবুদ তিনি চিরঞ্জীব এবং সমস্ত বিষয়ে রক্ষণাবেক্ষণশীল হাদিসটি হাসান লি গাইরিহি হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নিয়েছেন 1496 নম্বর হাদিস ইমাম তিরমিজি নিয়েছেন 3478 নম্বর হাদিস ইবনে মাজা রহিমাল্লাহ নিয়েছেন 3855 নম্বর হাদিস জি এভাবে বিভিন্নভাবে হাদিসটা এসেছে হাদিসটা সহি জি আল্লাহর যেগুলা নাম আমরা অন্য আয়াতে আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সুন্দর উত্তম নাম রয়েছে তোমরা সেগুলোর মাধ্যমে তাকে ডাকো তার মানে আল্লাহর উত্তম নামের ভিতরে এগুলা উত্তম নাম যে আল্লাহকে আমরা এভাবে বলতে পারি ইয়া রহমান ইয়া রহিম হে আল্লাহ তুমি রহমান আমাদের উপর রহম করো আমাদের উপর করুণা করো রহিম তোমার নাম রহিম তুমি আমাদের উপর দয়া করো আল্লাহকে এইভাবে যদি কেউ অন্তর থেকে আল্লাহকে ডাকে ভয়ভীতি সহকারে আল্লাহর কালামের প্রতি বিশ্বাস করে কেউ যদি ডাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন আরও যেগুলা আল্লাহর ইসমে আজম নাম শুনলাম হাদিস থেকে আল হাই আল কাইয়ুম তার মানে তিনি চিরঞ্জীব আপনি আল্লাহকে বলতে পারেন ইয়া হাই ইয়া চিরঞ্জীব আল্লাহ আমাদের তুমি হেফাজত করো বা আমাদেরকে ইমানের সহিত বাঁচিয়ে রাখো যতদিন তুমি বাঁচাইতে চাও এরপরে বলতে ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ তুমি সমস্ত বিষয়ে রক্ষণাবেক্ষণশীল বিধায়ী আমাদেরকে তুমি রক্ষণাবেক্ষণশীল করো আমাদেরকে তুমি
হেফাজত করো, এভাবে আমরা আল্লাহ সুবহান তালাকে বলতে পারি। সম্মানিত ভাই বোনেরা, আরও কিছু দোয়া যা আল্লাহ সুবহান তালা শিখিয়ে দিয়েছিলেন, যেভাবে ইউনুস আলাইহ সাল্লাত ওয়াসাল্লামকে দোয়া আন সাআদী সাআদিন রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতু দিন নুনি ইজা দা রাব্বাহু ওয়া হুয়া ফি বাতনিল হুতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। সাআদ রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাশাআল্লা নবী ইউনুস, ইউনুস সম্পর্কে বলছেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে যখন দোয়া পড়েছিলেন তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, হে আল্লাহ তুমি ছাড়া প্রকৃত কোনো সত্য মাবুদ নেই, তুমি পবিত্র, আমি হচ্ছি জালেম বা অত্যাচারী অপরাধী। যে কোনো মুসলিমই যে কোনো ব্যাপারে এ দোয়া পাঠ করবে তার দোয়া নিশ্চয় গৃহীত হবে। আহমাদ তিরমিজি ইমাম তিরমিজি রহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন, 3505 নম্বর হাদিস। ইমাম আহমাদ বিন হাম্বাল নিয়েছেন, 1462 নম্বর হাদিস। মুস্তাদরাক ইল হাকিম 1862 নম্বর হাদিস। যে সম্মানিত ভাই বোনেরা, যারা আমরা যেখান থেকে শুনছি, এই হাদিসটি থেকে প্রমাণ হয় যে মানুষেরা যে কোনো বিপদ আপদ মুসিবতে যদি পড়ে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর থেকে দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রক্ষা করবেন। তাই আমরা যদি বিপদে পড়ি তাহলে দোয়াগুলো পড়ি। ইসমে আজম যেমন শুনলাম, আর রহমান আর রহিম, এই দুইটি নাম, আল হাইয়ুল কাইয়ুম, এগুলো নাম, আল্লাহকে নামগুলো দিয়ে ডাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। জি, এ মর্মে হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে নববীতে বসেছিলাম, তখন জনৈক ব্যক্তি সালাত আদায় করছিল এবং সালাতের পর বলছিল, হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি, কারণ তোমার জন্যই সব প্রশংসা, তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তুমি সবচেয়ে বড় দয়ালু বড় দাতা, তুমি আসমান জমিনের স্রষ্টা, হে মর্যাদা ও দান করার মালিক, মর্যাদা তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তুমি সব বড় দয়ালু বড় দাতা, তুমি আসমান জমিনের স্রষ্টা, হে মর্যাদা ও দান করার মালিক, হে চিরঞ্জীব, হে প্রতিষ্ঠাতা, আমি তোমার কাছে প্রার্থনা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আল্লাহকে ইসমে আজমের সাথে ডাকে তিনি তাতে সাড়া দেন। যে ব্যক্তি ইসমে আজম, জিল্লা বললামের আগে ইসমে আজমের সাথে আল্লাহকে ডাকে, ইসমে আজমের দ্বারার মাধ্যমে ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকে, তাহলে আল্লাহ সুবহান তাআলা তাতে তার ডাকে সাড়া দেন, এবং যখন তার কাছে প্রার্থনা করা হয় তখন তিনি তা দান করে থাকেন। ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা রহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন, সহি হাদিস, আবু দাউদ 1495 নম্বর হাদিস, ইমাম তিরমিজি 3475 নম্বর হাদিস, ইমাম নাসাই 1300 হাদিস, ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি নিয়েছেন। এইভাবে হাদিসটি সহি অনেক গ্রন্থেই হাদিসটি এসেছে। তাই ইসমে আজম দ্বারাতে যদি কেউ ডাকে, আল্লাহ সুবহান তাআলা শিক্ষা দিলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা ইসমে আজম বলছেন, যদি কেউ এভাবে ডাকে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ডাকে সাড়া দিবে। দোয়াটা যেভাবে এসেছে হাদিসে, এভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বেন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান বাদিউ সামাওয়াতি ওয়াল আরদি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিসুন। হাদিস দ্বারা এইভাবে রয়েছে, হাদিসও হাইয়্যু কাইয়্যুম, যেহেতু আমরা পাইলাম এ নামগুলা যদি আমরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের হেফাজত করবেন। জি, আরও নামগুলা ওই অন্য হাদিসে তারা প্রমাণিত রয়েছে। হাদিসে এভাবে এসছে, বুরাইদা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে বলতে শুনলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নেই, তুমি এক এক, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুমি এক অনন্য, তুমি মুখাপেক্ষী স্বনির্ভর, তার মানে তুমি এক, তুমি কাউরি মুখাপেক্ষী করো না, তুমি কাউকে জন্ম দেওনি, তোমাকে কেউ জন্ম দেয়নি, তোমার সমকক্ষ কেউ নেই, তোমার সমকক্ষ কেউ নেই, এভাবে তিনি ডাকছিলেন যিনি কাউকে জন্ম। জি, এরপরে বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তি আল্লাহর আল্লাহ তাআলাকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানের সম্মানিত নামে ডাকল, এ নামে ডেকে তার কাছে কেউ কিছু প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন এবং কেউ ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন। জি, ইমাম তিরমিজি আবু দাউদ হাদিসটি নিয়ে এসেছেন, সহিহ আবু দাউদ 1493 নম্বর হাদিস, ইমাম তিরমিজি 3475 নম্বর হাদিস, 75 নম্বর হাদিস। হাদিসগুলা থেকে প্রমাণ হয় যে ইসমে আজম দিয়ে কেউ যদি আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। হাদিসগুলা সহিহ হাদিস, আমরা যেন কোরআন হাদিস অনুযায়ী আমল করতে পারি। আল্লাহকে আমরা ডাকি বিপদ আপদ মুসিবতে, আল্লাহকে ডাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ আপদ মুসিবত দূর করবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।